কি কারণে থানার দ্বারস্থ হইছো? কালকে আমি দোকানে বই আসছি, তো দোকানে বই আসছি পরে আমরা পাড়ার ভিতরে একটা নতুন পূজা শুরু হয়েছে দুর্গা পূজা, তো এইটা কালেকশনের লেগে আইসে আইসে পরে আমি 300 টাকা দিয়ে দিছি, তো তারা সাইবার জন্য আসলো এটা যুদ্ধগ্রস্ত করতেছে যে 2000 টাকা লাগবে, এই টাকাটা না দেওয়া আমি যুগান্তে বাইরে গেছি গা, তারা পরে আমি দেখে নিবো আমার একটা গাওয়া টাকা দিছি, টাকাটা দেওয়ার পরে পরে আমার যাওয়ানোর সময় কয়ে দিছে তোরে আমি রাস্তার ভিতরে সিঙ্গেল ফেললে তোরে আমি বাড়ি দিয়ে হলাই দিয়ে যাবো না, এর নাম হচ্ছে চিরঞ্জিৎ দেবনাথ, আরেকজন হচ্ছে সুবীর ঘোষ, আরেকজন হচ্ছে সমরেশ ঘোষ, আরেকজন হচ্ছে সঞ্জীব দেব, তো আমি দূরই চাই যে আমি ঠিকঠাক যাতে আমার কিছু না করে চাঁদা দিতে করতেছে কোন দোকান দোকানে কোন জায়গা প্রত্যেকটা বাজারে সুকান্ত মার্কেটের প্রত্যেকটা দোকানে 2000 2000 2000 আচ্ছা আর মেম্বার কোন কোন জায়গার মেম্বার? বাজার সেক্রেটারির নাম কি? সুবীর ঘোষ। সুবীর ঘোষ। আর মেম্বারের নাম? সমরেশ ঘোষ। মানে ওরা বাজার সেক্রেটারি মেম্বার হয়ে চাঁদার জুলুমবাজি করতেছে নাকি? তারা এরপর এখন আপনারা কই আইছেন? কি কইছে পুলিশ? তারা কইছে যে তদন্ত করব। আপনার নাম কি? আমার নাম রঞ্জন বিশ্বাস। আপনার নাম? নির্মল বিশ্বাস, আমার ছেলে। আচ্ছা, আগে দাদা মানে এখন কি মেম্বার আর বাজার সেক্রেটারির কাছ থেকে মারার হুমকি পাই হই নাকি? তারা কি কি পদে আছে এখন? তারা ওখানে সুবীর ঘোষ আছে বাজার সেক্রেটারি, আবার ভূতের সেক্রেটারি, ভূতের কৃষ্ণ ভূতের সেক্রেটারি কমলা সাগর। আচ্ছা, আর সমরেশ ঘোষ মেম্বার গার্নিং। আচ্ছা,